Welcome to Wonderland. মাত্র 100 টাকায় এমন একটা পার্কের কথা আসলেই চিন্তা করা যায় না। এখানে বাচ্চাদের জন্য ভিডিও গেমস খেলার ব্যবস্থা আছে, তো আপনারা চাইলে লাইভ গেম খেলতে পারবেন এখানে। যারা ঢাকার আশেপাশে একটা ফ্যামিলি ট্রিপ অথবা ডে ট্রিপের কথা ভাবছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে আমরা যে রিসোর্টে আসছি, সেই রিসোর্টের নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এটি মূলত মাদানী এভিনিউ সাতারকুলে অবস্থিত। এটা ঠিক একদম বাড্ডার যে নতুন বাজার রয়েছে, সেই নতুন বাজারের সাতারকুলের ঠিক কাছাকাছি। নতুন বাজার ভাটারা থানার সামনে থেকে মাত্র 15 মিনিট সময় লাগবে রিক্সায় আসতে এই স্পটটিতে। যারা ঢাকার আশেপাশে একদিনের জন্য ফ্যামিলি ট্রিপের কথা ভাবছেন, তারা চাইলে এখানে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি আপনাদের ঘুরে দেখাবো। তো বন্ধুরা, লেটস চেক ইট আউট, ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি বাড্ডা নতুন বাজার ঠিক ভাটারা থানার সামনে। ভাটারা থানার ঠিক বাম পাশ দিয়ে দেখতে পাবেন একটি রোড ভিতরের দিকে ঢুকে গেছে। এই রোড ধরেই আপনারা পৌঁছে যেতে পারবেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। ঠিক ভাটারা থানার সামনে থেকে আপনারা এই অটোগুলো পেয়ে যাবেন। এই অটোগুলো করে আপনারা চাইলে UIU সামনে নামতে পারেন, ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে নামতে পারেন। UIU সামনে থেকে আপনারা চাইলে হেঁটেই চলে যেতে পারবেন সেই পার্কে। আর আপনারা যারা অটো রিক্সা যেতে চাচ্ছেন, তারা চাইলে রিক্সাগুলোতে যেতে পারেন। এই রিক্সাগুলো ভাড়া পড়বে প্রায় 50 টাকা করে, আপনাদের নামিয়ে দিবে একদম পার্কের ভিতরে। আমরা নতুন বাজার ভাটারা থানার সামনে থেকে অটো রিক্সা নিলাম। এই অটো রিক্সা ভাড়া ওয়ান্ডারল্যান্ড পার্ক পর্যন্ত অটো ভাড়া নিয়েছে 50 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গুলশান ভাটারা থানা। এই ভাটারা থানার সামনে থেকে আপনারা রিক্সা পাবেন। আমরা ভাটারা থানার সামনে থেকে অটো রিক্সা ভাড়া করে ফেলেছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্কে। ভাটারা থানার সামনে থেকে আমরা অলরেডি রিক্সা রিজার্ভ করে ফেলেছি, আর এখান থেকে আমাদের রিক্সা ভাড়া নিয়েছে মাত্র 50 টাকা, আর আমাদেরকে নামিয়ে দিবে একদম ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। তো এখান থেকে যেতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে বলছে। তো চলুন দেখা যাক কতক্ষণ সময় লাগে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে UIU ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর এই রোড ধরে আমাদের চলে যেতে হবে ওয়ান্ডারল্যান্ড পার্কে। ঠিক UIU এর যে রোডটা রয়েছে, সেই রোডটা ধরে আপনারা চলে যাবেন। আর পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নান্দনিক মসজিদ। আমরা এখন আছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের সামনে। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে ঢুকতে হলে আপনাদের অবশ্যই টিকিট কাটতে হবে। আর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। যদি আপনাদের সাথে বাচ্চা থাকে, বাচ্চার বয়স যদি 3 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে টিকিট কাটার দরকার নেই, ফ্রিতেই ঢুকতে পারবে। তো আমার সাথে একটি বাচ্চা আছে যার বয়স 3 বছরের কম, আমরা চাইলে তাকে নিয়ে ঢুকতে পারবো। আর আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি 5 জনের জন্য, আমরা ভিতরে প্রবেশ করবো এখন। চলুন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি দেখা যাক।
ঢুকতে প্রথমে দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম ঝর্ণা এখানে আছে, আর ঝর্ণাটি দেখতে আসলে অনেক সুন্দর একটি ঝর্ণা। আর নিচে দেখতে পাচ্ছেন একটা ফুলের বাগান সুন্দর। আর ঢুকতেই হাতের ঠিক ডানে আপনাদের দেখতে পাবেন একটা শপ। ছোট একটি শপ আছে এখানে, দুটি গেট রয়েছে, এক পাশে একটি হাতের বামে আর একটি হচ্ছে হাতের ডানে। ওয়াও, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি গেমিং জোন রয়েছে, এই পাশটিতে গেমিং জোন রয়েছে একটি। এই জায়গাটি মূলত হচ্ছে কিডস জোন, বাচ্চাদের বিভিন্ন খেলার আইটেম এখানে রয়েছে। তো আমরা চলেন ঢুকে দেখি কি কি খেলার আইটেম রয়েছে ভিতরে। এটা গোল্ড ফোর্ট একটা গেম রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন একটি গেম রয়েছে। বাস্কেটবল, এটা ছোটদের জন্য বাস্কেটবল। তো এখানে একটি ভিডিও গেম রয়েছে, এটা হচ্ছে টয় মেশিন গেম, দেখতে পাচ্ছেন টয় মেশিন গেম। আর এই পাশটাতে দেখেন ভিডিও গেমসের ব্যবস্থা আছে, এই পাশে দেখা যাচ্ছে গাড়ির গেমস। তো অনেকটা থ্রিডি টাইপের ফিল পাবেন এখানে। এখানে বাচ্চাদের জন্য ভিডিও গেমস খেলার ব্যবস্থা আছে, তো আপনারা চাইলে লাইভ গেম খেলতে পারবেন এখানে। দেখতে পাচ্ছেন এই যে গাড়ির স্টিয়ারিং দেওয়া আছে, গিয়ারও দেওয়া আছে, আপনারা চাইলে এখানে গাড়ির গেমটিও খেলতে পারবেন। তো বাচ্চাদের জন্য মনে হয় এই জায়গাটা আদর্শ একটি জায়গা। গাড়ির গেমগুলো ছাড়াও এখানে আরও কিছু গেম আছে দেখা যাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ভিডিও গেমস খেলতে পারবেন, যেগুলো হচ্ছে শুটিং গেমসগুলো। আর এখানে বিভিন্ন ভিডিও গেমস খেলা যায়, অনেকগুলো মেশিন আছে দেখতে পাচ্ছেন। যে বাচ্চাগুলো আসলে বাইক চালাতে পছন্দ করে তারা চাইলে এই যে এই বাইকের যে গেমগুলো সেগুলো খেলতে পারেন। আর এপাশে দেখতে পাচ্ছেন একটি গেম আছে, এর নাম হচ্ছে পিঙ্ক থ্রেডিং। আর এখানে প্রত্যেকটি যে গেমগুলো রয়েছে প্রত্যেকটি গেম খেলার জন্য আপনাদের 100 টাকা করে ফি দিতে হবে। আর যারা 90 মুভি দেখতে চাচ্ছেন তারা চাইলে এখানে 90 মুভিও দেখতে পারবেন। বাচ্চারা আসলে যে কোনো জায়গায় আসলে 90 মুভিটা দেখতে অনেক বেশি পছন্দ করে। যারা 90 মুভি দেখতে চাচ্ছেন তারা চাইলে 100 টাকার বিনিময়ে 90 মুভিও দেখতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য এটা। তো বুঝতে পারছেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটা বাচ্চাদের জন্য আদর্শ একটি জায়গা। এই পাশটাতে দেখতে পাচ্ছেন একটা ফুটবল খেলার গ্রাউন্ড রয়েছে, বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। আর এখানে একটা নতুন স্থাপনা নির্মিত হচ্ছে, তো মেবি এটাও একটা নতুন একটা গেম জোন হবে। দেখতে পাচ্ছেন এখনও নির্মাণাধীন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি রোলার কোস্টার রয়েছে, যারা রোলার কোস্টার উঠতে পছন্দ করেন তারা চাইলে এখানে রোলার কোস্টার উঠতে পারেন। আর রোলার কোস্টার ওঠার জন্য ফি হচ্ছে পার পার্সন 100 টাকা।
রোলার কোস্টারটা আসলে সেই ছিল। হ্যাঁ, আপনারা যখন উঠবেন হয়তো দেখতে হয়তো ছোটোখাটো মনে হচ্ছে, ফ্যান্টাস্টিক কিংডমে এর থেকে বড় রোলার কোস্টার আছে, কিন্তু এখানে যে ছোটো মানে যে রোলার কোস্টার, তারপরও আপনারা অনেক বিনোদন পাবেন, অনেক এক্সাইটিং। আমরা যখন উঠছি, বিশেষ করে যখন নিচের দিকে নেমে উপরের দিকে উঠে, অসাম, এক কথা অসাধারণ। আপনারা যখন এই পার্কে আসবেন অবশ্যই এই রোলার কোস্টারে উঠবেন, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যেমন এই একদম ছোটোখাটো যারা বাচ্চা, যাদের বয়স অবশ্যই 3 বছরের নিচে, তাদের নিয়ে উঠবেন না এই রোলার কোস্টারে। এখানে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে। প্রত্যেকটি রাইডের জন্য আপনাদের খরচ করতে হবে মাত্র 100 টাকা। দেখতে পাচ্ছেন এখানে একটি হর্স রাইড রয়েছে। অনেক বাচ্চারাই এই হর্স রাইড পছন্দ করে। ছোট বাচ্চাদের জন্য এখানে মাঙ্কি ভ্যান রয়েছে। মাত্র 100 টাকার বিনিময়ে আপনি চাইলে এই মাঙ্কি ভ্যানেও চড়তে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বাম্পার কারেরও ব্যবস্থা রয়েছে। সর্বাধুনিক বাম্পার কার আপনারা এখানে পেয়ে যাবেন। চাইলে বড়রাও এই বাম্পার কার চালাতে পারে, আপনিও এই বাম্পার কার চালানোর এক্সপিরিয়েন্সটি নিতে পারেন। এখানে বেশ কয়েকটি বাম্পার কার রয়েছে, তো আপনাদের পছন্দ মতো আপনারা বাম্পার কার বেছে নিতে পারবেন এবং এই বাম্পার কার চালাতে পারবেন। বাচ্চাদের জন্য এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে। বাচ্চাদের পছন্দ মতো যে কোনো রাইডে চড়তে আপনাদের মাত্র 100 টাকা করে খরচ করতে হবে। যেসব বাচ্চারা রোলার কোস্টারে চড়তে পারে না, তাদের জন্য এই রকম কার সিস্টেমের রোলার কোস্টার রয়েছে। এটি বাচ্চাদের জন্য অত্যন্ত সেফ। এসব রোলার কোস্টারে যে কোনো বাচ্চাই বসতে পারে এবং এই রোলার কোস্টারের স্বাদ উপভোগ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটি স্পেশাল টয় ট্রেন, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এমন ইউনিক টয় ট্রেন আপনারা কোথাও দেখবেন না, অন্তত বাংলাদেশে আমি এ পর্যন্ত দেখিনি। খুবই ইউনিক টাইপের একটা টয় ট্রেন, দেখেন প্রত্যেকটি সিট আলাদা আলাদা করে টয় ট্রেনটি বানানো হয়েছে। সম্পূর্ণ বাচ্চাদের জন্য এই টয় ট্রেনটি নির্মিত করা হয়েছে, দেখেন খুবই সুন্দর, খুবই আধুনিক টয় ট্রেন। তো এসব টয় ট্রেনে চলার জন্য আপনাদের খরচ করতে হবে মাত্র 100 টাকা, পার পার্সন মাত্র 100 টাকায় আপনারা চাইলে এই টয় ট্রেনে চড়তে পারবেন। অনেকগুলো পাখি দেখা যাচ্ছে এই পাশটাতে, খুবই সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে। তারা এগুলো কি? তারা এখানে দেখা যাচ্ছে বাজিগর রয়েছে বেশ কয়েকটা। আমরা এখন যেখানে আছি এর পার্কটির নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। পার্কটি আসলে খুবই সুন্দর, খুবই মনোরম। তো 100 টাকার মধ্যে এমন একটা ভ্রমণ আসলেই কল্পনা করা যায় না। আপনারা মাত্র 100 টাকার বিনিময়ে এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি ঘুরতে পারবেন। এখানে সুইমিং পুলের এন্ট্রি ফি মাত্র 200 টাকা, যদিও তারা মাত্র 2 ঘন্টা সময় অতিবাহিত করার জন্য অনুমতি দেয়। আসলে আপনি চাইলে আনলিমিটেড সময় পার করতে পারবেন। আমি কিন্তু 2 ঘন্টা পার হয়ে 3 ঘন্টায় পড়লো। আসেন আমরা আরো 3 মিনিট ঘুরি। লাফ লাফ তারা সুইমিং শিখতেছে, এই যে সুইমিং শিখতেছে। জায়গাটা বাচ্চাদের জন্য খুব সেফ, চাইলে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন এবং তাদের সুইমিং শিখাতে পারেন। সুইমিং পুলের এই জায়গাটা আসলেই সুন্দর, দেখতে পাচ্ছেন ব্যাঙে ছাতার মতো এই জায়গাটা। আসলে সুইমিং পুলের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, আর বাচ্চাদের জন্য এই জায়গাটা আসলেই ইকো ফ্রেন্ডলি। বাচ্চারা আসলে একদম নিরাপদে এই জায়গায় গোসল করতে পারবে। দেখতে পাচ্ছেন আমার এখানে পানির পরিমাণ মাত্র টাকলো সমান। এই জায়গাটা চাইলে বাচ্চারা চাইলে গোসল করতে পারবে, সকল বাচ্চা এখানে সেফ। আর চারপাশের ডেকোরেশনটা দেখেন একবার, আসলে অসাম।
তো এখানে দেখতে পাচ্ছেন একটি পুকুর আছে। তো যারা হচ্ছে বোটে চড়তে চাচ্ছেন তারা চাইলে এই পুকুরের বোটিং করতে পারেন। ভাই বোটে কত করে? পার পার্সন 100 টাকা করে। জি জি, একজন হলেই কি চালাতে পারবে? জি, একজন চালাতে পারবে, একজন একটা বোট নিয়ে চালাতে পারবে। হ্যাঁ, তো বুঝতে পারছেন কতক্ষণ ধরে চালাতে পারবে? জি, 15 মিনিট। 15 মিনিট? জি জি জি, 100 টাকা না? তো আপনারা যারা বোট চালাতে যাচ্ছেন তারা চাইলে এখানে এই বোটটি ভাড়া করে চালাতে পারেন। এখানে এগুলো হচ্ছে সবগুলো প্যাডেল বোট, খুবই সেফটি মেনটেন করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ওনাদের যে লাইফ জ্যাকেট, লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। তো এখানে রেস্কিউ টিমও আছে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এখানে এই জায়গাটির মধ্যে আপনারা চাইলে বোটিং করতে পারবেন। বোটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বোটিং, ময়ূরপঙ্খী বোটিং। আর বোটগুলো সবগুলো প্যাডেল করা, আপনাদের আলাদা করে বৈঠা দিয়ে আপনারা বোট চালাতে হবে না। খুব সুন্দরভাবে আপনারা এই জায়গাটিতে আপনারা বোটিং করতে পারবেন। আমি এখন যেখানে আছি এই জায়গাটি মূলত হচ্ছে সাতারকুলে অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঝিল আছে। এইখানে আপনারা যে মনোরম পরিবেশ পাবেন আসলে আপনারা খুবই মনোমুগ্ধকর হবেন এই জায়গায় আসলে। আর পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটা ঝিল দেখা যাচ্ছে, আর এখান থেকে আমি খুবই একটা ঠান্ডা বাতাস অনুভব করছি। খুবই সুন্দর একটা পরিবেশ, ঝিলের পানি দেখা যাচ্ছে, আর পরিবেশটা আসলেই সুন্দর। আর এই জায়গাটি মূলত হচ্ছে UIU ইউনিভার্সিটির ঠিক পেছনে। তো জায়গাটি আসলে খুবই মনোমুগ্ধকর, যারা ফ্যামিলি আউটিং করতে চান তাদের জন্য এই জায়গাটি হতে পারে আদর্শ একটি জায়গা। এখানে ভিতরে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে ভিতরে। এখানে কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলো মূলত আর্টিফিশিয়াল গাছ, ফুলের গাছ, খুবই সুন্দর। আর্টিফিশিয়াল হলেও দেখতে আসলে খুবই সুন্দর। তো আমরা এখানে রেস্টুরেন্টগুলোতে কি কি পাওয়া যায় আমরা একটু দেখব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দা লেব, জুস অ্যান্ড স্ন্যাক্স এখানে পেয়ে যাবেন। খাবারগুলো খুবই রিজনেবল দেখা যাচ্ছে। যারা ফ্রেশ জুস খেতে চান তাদের জন্য এখানে লাইভ জুস বানানো হয়, বিভিন্ন ধরনের জুস এখানে পেয়ে যাবেন, আর বিভিন্ন ক্যাটাগরিতে আছে। আর যারা শেক্স খেতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে শেক্সগুলো খেতে পারেন। ভ্যানিলা শেক্স, চকলেট শেক, ম্যাঙ্গো শেক, সব ধরনের শেক এখানে পাওয়া যায়। আর যারা লেমন খেতে চাচ্ছেন, লেমনের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে দেখা যাচ্ছে। আর ডেজার্টের মধ্যে রয়েছে ফালুদা, বাদাম শরবত, এগুলো খেতে পারেন। আপনাদের তো চিকেন আইটেম কোনো কিছু হয় না? না, ইয়া এটা ওই পাশে না,
তো এটা হচ্ছে মূলত জুস কর্নার ছিল। তো জুস কর্নার ছাড়াও এখানে আরেকটি শপ রয়েছে, যেটি হচ্ছে দ্য ফুড ক্যাম্প। এখানে মূলত হচ্ছে চাইনিজ আইটেমগুলো পাওয়া যায়, দেখতে পাচ্ছেন বিভিন্ন চাইনিজ আইটেম এখানে রয়েছে। তো আমরা এক নজরে এখানকার যে ফুডের যে মেনু সেগুলো একটু দেখে নিই। দামও খুব রিজনেবল। তো এখানে দেখা যাচ্ছে দ্য ফুড ক্যাব মূলত হচ্ছে একটি ফাস্টফুড আইটেম, এখানে সব ধরনের ফাস্টফুড আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। দাম খুবই নাগালের মধ্যে, আপনারা চাইলে এখানে এসে ফাস্টফুড আইটেমগুলো উপভোগ করতে পারেন। আর এখানে বাইরে খাবারের ব্যবস্থা আছে, খুব খোলামেলা পরিবেশে আপনারা চাইলে এখানে খাবার সার্ভ করে ওনারা, এখান থেকে আপনারা এই খোলামেলা পরিবেশে বসে খেতে পারেন। এখানে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, যেটি হচ্ছে পানিপথ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে পানিপথ রেস্টুরেন্ট। তো আমরা একটু পানিপথ রেস্টুরেন্টে একটু ঢুকে দেখব এখানে কি কি আইটেম আসলে পাওয়া যায়। তো আপনারা যারা সেট মেনু উপভোগ করতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে সেট মেনু অর্ডার করতে পারেন, দেখতে পাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে আপনারা সেট মেনু পেয়ে যাবেন। হচ্ছে সেট মেনু ওয়ান, সেট মেনু টু, দাম সহ সবগুলো লেখা আছে। এটা সেট মেনু থ্রি, আর এটা হচ্ছে সেট মেনু ফোর। এই চারটি সেট মেনু এখানে পেয়ে যাবেন। তো এখানে সেট মেনু আরও দুটি সেট মেনু দেখা যাচ্ছে, এই যে একটি সেট মেনু, একটা বড়টা, এই আর একটি সেট মেনু। এগুলো ছাড়াও আপনারা যদি আলাদা খাবার অর্ডার করতে চান, যেমন চিকেন হারিয়ারি, মালাই কারি, এখানে বিভিন্ন ধরনের কারি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের কাবাবও পাওয়া যায় দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে কাবাবের আইটেম। চাইনিজ যে আইটেমগুলো এগুলো এখানে পেয়ে যাবেন, চিকেন ফ্রাইড রাইস, শিম্প ফ্রাইড রাইস, বিভিন্ন ধরনের ফ্রাইড রাইসগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। খাবারের দাম সহ উল্লেখ করা আছে। রেস্টুরেন্টের পরিবেশটা দেখুন, খুবই অসাম একটি পরিবেশ, খুবই সুন্দর, এখানে বসে খেতে পারবেন। রেস্টুরেন্টটি পুরোটি হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। তো আমরা এতক্ষণ দেখলাম পানিপথ রেস্টুরেন্ট। ফুচকা চটপড়ি যারা খেতে যাচ্ছেন তারা চাইলে এখানে খেতে পারেন, এখানে ফুচকা চটপড়ির ব্যবস্থা রয়েছে। আর এ পাশে বসে একদম পাশে যে পুকুর রয়েছে পুকুরের পরিবেশ উপভোগ করতে করতে আপনারা খেতে পারবেন। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে খাবারের দাম অনেক বেশি, আপনারা যারা কম খরচে খেতে চাচ্ছেন তারা চাইলে বাইরের রেস্টুরেন্টগুলোতে খেতে পারেন। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টগুলোতে চাইনিজ আইটেমগুলো সেগুলো পাওয়া যায়। আপনারা যদি বাংলা খাবার খেতে চান তাহলে বাংলা খাবারও পেয়ে যাবেন, এখানে ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে বেশ কয়েকটা। আর চাইনিজ রেস্টুরেন্টের জন্য বেশ কয়েকটা এখানে চাইনিজ শপ রয়েছে, এখান থেকে আপনারা চাইনিজ যে খাবারগুলো সেগুলো খেতে পারেন। বন্ধুরা, বিদায় নিচ্ছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক থেকে। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, এমন কোনো নতুন স্পট নিয়ে নতুন কোনো জায়গায় আবারও হাজির হব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।